ছিল তিনি চারচালা ঘর ছিল সেই ঘরে প্রতিষ্ঠা করা হয়। সন্ন্যাসী আমি শক্তি এবং শিব সাধক, আমি এদের সাধনা করেই চলি, এদের নিয়েই সবসময় চলাফেরা করি। তার মধ্যে কিছু তন্ত্রমন্ত্রও আমি এদের কাছ থেকেই পেয়েছি। চরক দাসটা কী বস্তু আমি আপনাকে সব খুলে বলতেছি, কিন্তু এটা বলা উচিত নেই। এই যে বনের গাছ, জঙ্গলের গাছ, গাছ কেটে নিয়ে এসে আমি হাল কেটে তার উপর ইয়ে করলাম, গর্থ করলাম, গর্থ করে তারপরে তার মধ্যে পুঁতলাম, সেটাকে হলো চরক গাছ। এই চরক গাছটা কী বস্তু? চরক গাছটা হচ্ছে শিব, চরক গাছটা শিব। আর চরক গাছ থেকে নেমে এসে দেখা গেল যে বাঁশ দিয়ে চারদিকে ঘুরে চটে গেল, এটাকে বলে দৌড়ি পাট, দৌড়ি পাট, মায়ের যে পাট সে পাট। তার মধ্যে যেটা ভেদ করে আমরা ঘুরে নিচে যে গর্থ আছে, গর্থটা হচ্ছে গুচ্ছ ভগা। এই জিনিসের উপর বাবা সবসময় বর্তমানে থাকে। মানে যে তুমি বললেন, সন্ন্যাসী বললেন যে পাঠ ঠাকুরটা আমাদের নিয়ে যায়, এটা পারিবারিক, অনেকে মানত করে তাদের বাড়িতে নিয়ে যেতে হয়, এবার তারা খুশি মনে বাবাকে যা দেয় সেটা আমরা নিই, কোনো চাঁদা স্বরূপে না। অনেকে মানত করে যে আমি হয়তো একদিন সন্ন্যাসীদের সেবা দেবো, তারা আমাদের ডেকে নিয়ে গিয়ে বাড়িতে তারা সেবা দেবে, এইভাবেই টাকাটা জোগাড় হয়। Thank you.
এইটা কিন্তু মানে আমাদের মন্ত্র পুটো করে এটা আদ্য বলে, এইটা গালের মধ্যে দিয়ে এই এইটা মানে মন্ত্র পুটো করে এইটা মানে আর জিভার মধ্যে দিয়েও এটা আছে তিনজন চারজনকে এই বসিগুলো মন্ত্রপুত করে পিঠের মধ্যে মানে পুরাব, তারপরে আমরা ওই চরক গাছে উঠা দেব। হ্যাঁ, এর মধ্যে সামান্য লাগবে, কিন্তু এই যে এত বড় কালা ফুটেছে এর মধ্যে যে একটা লোহা পার মধ্যে ফুটলে সেফটি হয়, অনেক কিছু হয়, অনেক কিছু হয়, এটা তো তা হবে না। Thank you.